আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি সৈয়দা কানিজ ফাতেমা, আমি ক্লাস ওয়ানের ইংরেজি ক্লাস নিব। তো কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালোই আছো। আমরা ইংরেজি ক্লাসে বই থেকে ইউনিট ওয়ান থেকে থার্টি পর্যন্ত তোমাদেরকে পড়িয়েছি। তো এই থার্টি পর্যন্ত যখন ইউনিটগুলো করানো হয়, তখন কিন্তু আমরা প্রতিটা ইউনিটে তোমাদেরকে কিছু ওয়ার্ড মিনিং করিয়েছিলাম। যেহেতু আমাদের করানো শেষ, এখন আমরা তোমাদেরকে রিভিশন ক্লাসে, আজকে থেকে রিভিশন ক্লাসে চলে যাব। আমরা কিন্তু ইতিমধ্যেই শুনেছি, আমাদেরকে শিক্ষামন্ত্রী বলেছে প্রতিটা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান ভিত্তিক আমরা তোমাদের মূল্যায়ন পরীক্ষা নিব। তো যেহেতু মূল্যায়ন পরীক্ষা নিব, তাহলে ইউনিটগুলি আমাদেরকে এখন একটু রিভিশন করতে হবে। তাহলে প্রথমেই আমরা চলে যাব ওয়ার্ড মিনিংয়ে। দেখো, যখন তোমাদেরকে আমি ইউনিটগুলি পড়িয়েছিলাম, তখন কিন্তু একটু বেশি ওয়ার্ড মিনিং পড়িয়েছি। এখন আমি এতগুলো পড়াবো না, কিছু কিছু সহজ সহজ ওয়ার্ড মিনিংগুলো, এগুলো তোমরা এমনিতেই পারো। তাহলে আমি এখন যেগুলি আমার কাছে একটু কঠিন মনে হয়েছে বা তোমাদের কাছে একটু সমস্যা মনে হতে পারে, সেই ওয়ার্ড মিনিংগুলি রিভিশন করব। কিন্তু তোমরা কিন্তু আমি যেগুলি ইউনিট পড়ানোর সময় পড়িয়েছিলাম, সেগুলি কিন্তু অবশ্যই তোমরা রিভিশন দিবে। এখন আমার কাছে যেগুলো মনে হচ্ছে একটু কঠিন, আমি সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করতেছি। দেখো, এখানে মোটামুটি আমি এক থেকে ২৮টি ওয়ার্ড মিনিং আমার মনে হচ্ছে যে তোমাদেরকে আরেকবার রিভিশন করাই এগুলো নিয়েছি। তবে তোমাদেরকে ইউনিট ভিত্তিক আমি যে ওয়ার্ড মিনিংগুলি পড়িয়েছিলাম, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা একবার রিভিশন করবে। আচ্ছা, দেখো, আমি যে ওয়ার্ড মিনিংগুলি বেছে নিয়েছি, সেগুলো আমি একটু তোমাদেরকে রিভিশন করাই। টাইগার, টাইগার অর্থ আমরা সবাই জানি, টাইগার অর্থ কি? বাঘ। তারপরে দেখো অ্যান্ট, অ্যান্ট অর্থ কি? পিঁপড়া। এটা চেয়ার, চেয়ার অর্থ কি? চেয়ার। আচ্ছা, তারপরে দেখো পেন্সিল, পেন্সিল পিইএন সিআইএন, পেন্সিল অর্থ পেন্সিল। এরকম কিন্তু আবার আমরা প্রতিটা বানান করে করেও পড়ব, যেন বানান ইংলিশ বানানটা আমরা পড়ে, যে যদি বানানটা সহকারে আমরা পড়ি, তাহলে আমাদের প্রশ্নটা বুঝতেও সুবিধা হবে। যেমন টাইগার, দেখো টি আই জি ই আর, টাইগার অর্থ কি? বাঘ। ঠিক তেমনই এ এন টি, অ্যান্ট অর্থ পিঁপড়া। তারপরে দেখো সি এইচ এ আই আর, চেয়ার অর্থ চেয়ার। পিইএন সিআইএন, পেন্সিল অর্থ পেন্সিল। তারপরে দেখো টি এ বি এল ই, কি হবে? টেবিল, টেবিল অর্থ টেবিল। বি এ জি ব্যাগ, ব্যাগ অর্থ থলে। তারপরে দেখো ও পিইএন ওপেন, ওপেন অর্থ কি? খোলা। এগুলো কিন্তু তোমরা সবাই পড়েছো একবার, এখন হচ্ছে আমরা আরেকবার রিভিশন করছি। তারপরে সি এল ও এস ই, ক্লোজ, ক্লোজ অর্থ বন্ধ। তারপর দেখো এস এইচ ও ডাব্লিউ, শো, এম ই মি, শো মি, শো মি অর্থ আমাকে দেখাও। তারপরে দেখো আই এন এস ই সি টি এস, ইনসেক্টস অর্থ কি? পোকামাকড়, ইনসেক্টস অর্থ পোকামাকড়। তারপরে দেখো ডি আর এ ডাব্লিউ, ড্র, ড্র অর্থ কি? আঁকা। তারপরে টি এ কে ই, টেক, টেক অর্থ লওয়াও হয় নেওয়াও হয়। এগুলো কিন্তু তোমাদেরকে আমি ওয়ার্ড মিনিংয়ে করে দিয়েছিলাম। তারপরে দেখো আর এ আই এন, কি হয়? রেইন, রেইন অর্থ বৃষ্টি। তারপরে জি ও গো, এ ডাব্লিউ এ ওয়াই, এওয়ে, গো এওয়ে অর্থ চলে যাওয়া। পি এল এ ওয়াই, প্লে, প্লে অর্থ খেলা। এন ই টি নেট, নেট অর্থ কি? জাল। সি আর ও ডাব্লিউ, ক্রো অর্থ কি? এটা আমরা সবাই জানি, ক্রো অর্থ কাক। আচ্ছা পি ও এন ডি, পন্ড, পন্ড অর্থ পুকুর। পি এল এ এন টি, প্ল্যান্ট, প্ল্যান্ট অর্থ কি?
চারা গাছ, প্ল্যান্ট অর্থ চারা গাছ। QUILT কুইল্ট অর্থ লেপ। আচ্ছা, RAT রেড, রেড অর্থ ইঁদুর। তারপরে দেখো VAN ভ্যান অর্থ কি? পণ্যবাহী বড় গাড়ি। আচ্ছা, তারপরে PUT পুট, ON অন, পুট অন, পুট অন মানে পরে নাও, পুট অন মানে পরে নাও। তারপরে দেখো STICK স্টিক, স্টিক অর্থ কি? লাঠি। এটা কি? স্টিক, স্টিক অর্থ লাঠি। তারপরে দেখো PICK PUP পিক আপ মানে কুরআন বা কুরআনু। আচ্ছা, তারপরে দেখো XRAY রে, এক্সরে, এক্সরে অর্থ কি? রঞ্জন রশ্মি, এক্সরে অর্থ রঞ্জন রশ্মি। YOKE ইয়োগ, ইয়োগ অর্থ কি? জোয়াল। ইয়োগ দিয়ে কি করা হয়? চাষ করা হয়, ইয়োগ অর্থ জোয়াল। তারপরে দেখো COUNT কাউন্ট, কাউন্ট অর্থ কি? গণনা, কাউন্ট অর্থ গণনা। আচ্ছা, তারপরে দেখো আমরা আবার এই ওয়ার্ড মিনিংগুলি রিভিশন করি, কারণ আমি কিন্তু একবার শুধু পড়ে শুনিয়েছি, এখন আমাদেরকে কিন্তু এই ওয়ার্ড মিনিংগুলি বারবার পড়তে হবে। পাশাপাশি শুধু এগুলোই পড়বো না, আমরা 1 থেকে 30 পর্যন্ত ইউনিটে আমি আরও কিছু ওয়ার্ড মিনিং পড়িয়েছিলাম, সেগুলো পড়বে, সেগুলো সহজ। পাশাপাশি আমার কাছে মনে হয়েছে যে এই ওয়ার্ড মিনিংগুলো একটু কঠিন, এই জন্য তোমাদেরকে আমি এগুলো লিখে দিয়েছি। দেখো আমি আবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। টাইগার, টাইগার অর্থ কি? বাঘ। অ্যান্ট, অ্যান্ট অর্থ কি? পিঁপড়া। চেয়ার, চেয়ার অর্থ কি? চেয়ার। পেন্সিল, পেন্সিল অর্থ পেন্সিল। টেবিল, টেবিল অর্থ টেবিল। ব্যাগ, ব্যাগ অর্থ থলে। তারপরে ওপেন, ওপেন অর্থ খোলা। ক্লোজ, ক্লোজ অর্থ বন্ধ। শোমি, শোমি অর্থ আমাকে দেখাও। তারপর ইনসেপ্টস, ইনসেপ্টস অর্থ পোকামাকড়। ড্র, ড্র অর্থ আঁকা। টেক, টেক অর্থ লোয়া বা নেওয়া। আচ্ছা, তারপরে রেইন, রেইন অর্থ বৃষ্টি। তারপরে গো অ্যাওয়ে, গো অ্যাওয়ে অর্থ চলে যাওয়া। তারপরে প্লে, প্লে অর্থ খেলা। নেট, নেট অর্থ জাল। ক্রো, ক্রো অর্থ কাক। তারপরে পন্ড, পন্ড অর্থ পুকুর। প্ল্যান্ট, প্ল্যান্ট, প্ল্যান্ট অর্থ চারা গাছ। তারপর কুইল্ট, কুইল্ট অর্থ লেপ। তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে পড়ছো, মিসের সঙ্গে পাশাপাশি, এই যে মিস কিন্তু দুইবার পড়িয়ে দিচ্ছি তোমাদেরকে, তাহলে কিন্তু তোমাদেরও পড়াটা হয়ে যাচ্ছে, এবং মিস কিন্তু অনেক স্লোলি পড়াচ্ছি তোমাদেরকে, যাতে আমার সঙ্গে সঙ্গে তোমরা পড়ে ফেলতে পারো। আচ্ছা, তাহলে কুইল্ট, কুইল্ট অর্থ লেপ। রেড, রেড অর্থ ইঁদুর। তারপরে দেখো ভ্যান, ভ্যান অর্থ পণ্যবাহী বড় গাড়ি। আচ্ছা, তারপরে পুটন, পুটন মানে হচ্ছে পরে নাও, পুটন মানে পরে নাও। আচ্ছা, তারপরে স্টিক, স্টিক অর্থ লাঠি। তারপরে পিক আপ, পিক আপ অর্থ পুরানো। আচ্ছা, তারপরে এক্সরে, এক্সরে অর্থ রঞ্জন রশ্মি। তারপরে ইয়োক, ইয়োক অর্থ কি? জোয়াল। তারপর কাউন্ট, কাউন্ট অর্থ হচ্ছে গণনা। আচ্ছা, তো আমি কিন্তু মিস কিন্তু তোমাদেরকে দুইবার পড়ে দিয়েছি, তোমরা বাসায় এই ওয়ার্ড মিনিংগুলো আরও কয়েকবার পড়বে, তারপরে কি করবে, এই পড়াটার পাশাপাশি তোমরা তখন কি করবে, আমি ইচ্ছা করলে এখন তোমাদেরকে মুছে মুছে পড়াটা আবার ক্লাসে কি করতাম তোমাদেরকে এভাবে পড়ে, তারপরে আবার
মুছে মুছে দিতাম তোমরা আমার সঙ্গে বলতে এখনো তোমরা তাই করবে এই ওয়ার্ড মিনিংগুলো তোমরা সবগুলো ইংলিশগুলো একসঙ্গে তুলে ফেলবে তারপরে মিস যেমন দুইবার পড়াইছি তোমাদেরকে আরও তোমরা কয়েকবার বাসায় একা একা পড়ে নিবে তারপর শুধু ইংলিশগুলো তুলে নিবে কিংবা বাসায় আম্মুকে বলবে বা বাবাকে বলবে যে ইংলিশগুলো তুলে দিতে বা নিজেরাই তুলে নিবে তারপর সমান সমান দিয়ে তোমরা অর্থগুলি লিখে নিবে আর অবশ্যই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে মিস অল্প অল্প করে তোমাদেরকে কিন্তু ইউনিটগুলি পড়িয়ে দিয়েছিলাম তোমাদের কিন্তু এই কিছুদিনের ভিতরেই তোমাদের একটা মূল্যায়ন পরীক্ষা হবে তাহলে সেই মূল্যায়ন পরীক্ষাটার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে তাহলে আজকে এই পর্যন্তই আশা করি তোমরা সবাই বাসায় থাকবে সুস্থ থাকবে এবং মূল্যায়ন পরীক্ষাটার জন্য প্রস্তুতি নেবে আল্লাহ হাফেজ ভালো থেকো আসসালামু আলাইকুম